কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। গত সপ্তাহে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে যে কাজগুলো পাওয়া যায় সেই কাজগুলোর মূল ক্যাটাগরি এবং অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে এই অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরির আরও কিছু ক্যাটাগরি নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরিতে যেসব কাজগুলো পাওয়া যায় তার মধ্যে প্রথম কাজ হচ্ছে ডাটা এন্ট্রি। এই ডাটা এন্ট্রি কী? ডাটা এন্ট্রি বলতে মূলত আমরা বুঝি যে কোনো কিছু এন্ট্রি করা, সেটা যে কোনো ওয়েতে হোক, অনলাইন থেকে হোক, ম্যানুয়ালি হোক, যে কোনো কিছু এন্ট্রি করাই হচ্ছে ডাটা এন্ট্রি। এই ডাটা এন্ট্রির আসলে সংজ্ঞা বলে শেষ করা যাবে না। কাজের ধরন অনুযায়ী ডাটা এন্ট্রিগুলোকে আবার কিছু কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন প্রোডাক্ট ডাটা এন্ট্রি। প্রোডাক্ট ডাটা এন্ট্রি কী? আমরা অনলাইনে যখন বিভিন্ন অ্যাড দেখি বা বিভিন্ন অনলাইন যে ই কমার্স মার্কেট প্লেসগুলো আছে, সেই ই কমার্স মার্কেট প্লেসগুলোতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। অর্থাৎ তাদের মূল বিজনেসই বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা। যখন কোনো একটা নতুন কোম্পানি মার্কেটে আসে, কোনো প্রোডাক্ট নিয়ে আসে, তখন তারা তার আগে মার্কেটটা যাচাই করে যে এই প্রোডাক্টের দাম কীরকম, এই প্রোডাক্টটা কীরকম মানুষ ব্যবহার করতেছে, বিস্তারিত আরও নানা রকম ইত্যাদি ইত্যাদি। তো তারা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগে তারা ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়। তখন তারা কি করে, তারা একটা নির্দিষ্ট নিশের উপরে যে এই ক্যাটাগরিতে কি পরিমাণ প্রোডাক্ট আছে, কোন কোন কোম্পানির প্রোডাক্ট আছে, কত দাম, কতদিন কি মেয়াদ থাকে, বিস্তারিত এই সব ইনফরমেশন কালেক্ট করার জন্য তারা কাউকে হায়ার করে বা কাউকে প্রোডাক্ট ডাটা এন্ট্রি করার জন্য হায়ার করে থাকে। এরপরে আছে অ্যাকাউন্টিং ডাটা এন্ট্রি। অ্যাকাউন্টিং ডাটা এন্ট্রির ক্ষেত্রে মূলত অ্যাকাউন্টসের যে বিভিন্ন হিসাব নিকাশ এগুলো লিপিবদ্ধ করা হয়, যেমন ক্যাশ মেমো, ক্রয় ভাউচার, বিক্রয় ভাউচার, তারপরে বিভিন্ন লেজারের এন্ট্রি, এগুলো সব অনলাইন এবং অফলাইন সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এই কাজগুলোও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে পাওয়া যায়। হ্যান্ড রিটেন ডাটা এন্ট্রি। হ্যান্ড রিটেন ডাটা এন্ট্রি বলতে বুঝি যে হাতে লেখা যে কোনো বিষয় সেটা সে ম্যানুয়ালি অর্থাৎ সফট কপি নেওয়ার জন্য সেটাকে কাউকে দিয়ে যদি লিপিবদ্ধ করা হয় তখন সেটাকে হ্যান্ড রিটেন ডাটা এন্ট্রি বলে। এ ধরনের কাজ ফ্রিল্যান্স মার্কেট প্লেসে খুব একটা বেশি দেখা যায় না, মোটামুটি এই কাজগুলো এখনও অ্যাভেলেবল আছে। অফলাইন ডাটা এন্ট্রি। অফলাইন ডাটা এন্ট্রি কী? অর্থাৎ যেই ডাটা এন্ট্রি করতে অনলাইনে যাওয়ার দরকার হবে না, ইন্টারনেটের প্রয়োজন হবে না, হয়তো আপনাকে একটা ফাইল প্রদান করতে তার ইন্টারনেটের প্রয়োজন হবে, যেমন কোনো স্ক্যান ডকুমেন্ট হতে পারে, একটা পিডিএফ ফাইল হতে পারে, বা কোনো ইমেজ থেকে ডাটা নিয়ে এন্ট্রি করা, এগুলো এক্সেল ফাইলে বা ওয়ার্ড ফাইলে অথবা পাওয়ার পয়েন্ট ফাইলে এন্ট্রি করার জন্য তখন অনলাইনে যাওয়ার প্রয়োজন হয় না। এসব এন্ট্রিগুলোকে অফলাইন এন্ট্রি বলা হয়। অনলাইন এন্ট্রি। অনলাইন এন্ট্রি কী? অনলাইন এন্ট্রি বলতে আসলে অনলাইনে যত ধরনের সকল এন্ট্রি করা হয়, যে সকল ধরনের এন্ট্রি করতে অনলাইনে যাওয়ার প্রয়োজন হয়, ইন্টারনেট প্রয়োজন হয়, এসব এন্ট্রিকে আমরা অনলাইন এন্ট্রি বলি। ডাটা মাইনিং ডাটা এন্ট্রি। আমি গতবারে আলোচনা করেছিলাম যে ডাটা মাইনিং মানে ডাটার খনি, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে ডাটা আছে, এটা হতে পারে অফলাইনে, এটা হতে পারে অনলাইনেও। মনে করেন ক্লায়েন্ট আপনাকে বিশাল একটা ফাইল দিল, সেই ফাইলে হিউজ পরিমাণ ডাটা আছে, সেই ডাটাগুলো একত্র করা বা কম্পাইল করা বা একটা ফাইলে নেওয়া, অথবা হতে পারে কোনো ডিরেক্টরি, অনলাইনে কোনো একটা ডিরেক্টরি সাইট দিল, যেখানে ডিরেক্টরিটা আসলে আপনাদের সামনে পরে আলোচনা করবো যে ডিরেক্টরি কী, তার আগে বলিনি কোনো ওয়েবসাইটে এমন আছে যে অনেক পরিমাণ ডাটা আছে, যেমন ধরুন একটা ই কমার্স সাইটে প্রচুর পরিমাণে প্রোডাক্ট থাকে, যদি বলা হয় যে এই ই কমার্স সাইটে যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো তুমি ডাটা এন্ট্রি করবা, প্রোডাক্ট নাম, প্রোডাক্ট সাইজ, প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্ট প্রাইস, এই সব যদি এরকম বলা হয় যে সব ডাটাগুলোতে সব ডাটা এন্ট্রি করতে হবে, তখন সেটাকে বলা হয় ডাটা মাইনিং। রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি হচ্ছে আপনি অনলাইনে আপনার ক্লায়েন্ট বা যে কেউ কোনো কিছু তথ্য যদি অনলাইনে খুঁজতে বলে এবং খুঁজে সেটা যদি আপনাকে লিপিবদ্ধ করতে বলা হয় তখন সেটা হবে রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। অর্থাৎ আপনাকে একটা ইনফরমেশন বা ক্লু দিয়ে দেওয়া হয়, সেটা দেখে আপনি বিভিন্ন সোর্স থেকে ডাটাটা কালেক্ট করেন, নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইটের উপর আপনি নির্ভরশীল থাকেন না, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন উৎস থেকে আপনাকে ডাটা খুঁজে নিয়ে যে এন্ট্রিটা করতে হয় সেটাই হচ্ছে রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি। লিড জেনারেশন ডাটা এন্ট্রি। গতবার আমি লিড জেনারেশন নিয়ে কিছু আলোচনা করেছিলাম, আজকে বিস্তারিত আলোচনা না করে লিড জেনারেশনটা আগেই আপনাদেরকে বলেছি যে লিড জেনারেশনের যে এন্ট্রিগুলো করা হয় সেটাই বলা হয় লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি। ডাটাবেস ডাটা এন্ট্রি।
ডাটাবেস ডাটা এন্ট্রি বলতে বোঝা যায় এটা অফলাইনও হতে পারে অনলাইন হতে পারে যে কোনো ধরনের, অর্থাৎ ক্লায়েন্টের বা কোনো একটা কোম্পানির একটা ডাটাবেসে ডাটা আপলোড দেওয়া। যেমন হতে পারে যে সে একটা এক্সেল ডাটাবেস আপনাকে তৈরি করে দিল, সেখানে সে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে আমার এই এই ইনফরমেশন লাগবে, সে একটা ডাটাবেস তৈরি করার জন্য, এটাও হতে পারে। বা এমনও হতে পারে তার অফলাইন অনলাইন একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ওই রকম কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে বা কিছু ফিল্টারিং দেওয়া থাকবে, অর্থাৎ একটা ডাটাবেস তৈরি করা। এইসব যে এই ডাটাবেসে যে এন্ট্রি করা হয় এটা কি বলা হয়, ডাটাবেস ডাটা এন্ট্রি। এরপর ক্যাপচারিং অ্যান্ড ডাটা এন্ট্রি, ক্যাপচারিং অ্যান্ড ডাটা এন্ট্রি হচ্ছে কোনো কিছু দেখে অথবা কোনো একটা সফট কপি হতে পারে বা হার্ড কপি হতে পারে সেটা দেখে দেখে এন্ট্রি করাটাই হচ্ছে ক্যাপচারিং ডাটা এন্ট্রি। এটা আপনি সফট কপি থেকে আবার সফট কপি করতে পারেন এবং হার্ড কপি থেকেও সফট কপি করতে পারেন। ট্রান্সক্রিপশন ডাটা এন্ট্রি, ট্রান্সক্রিপশন ডাটা এন্ট্রি বলতে মূলত বোঝায় কোনো অডিও ফাইল বা ভিডিও ফাইল থাকবে সেখান থেকে সেটা শুনে শুনে আপনাকে এন্ট্রি করা, অর্থাৎ আপনাকে আপনাকে ভয়েস দেওয়া হবে সেটা দেখে বা শুনে আপনাকে এন্ট্রি করতে হবে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ইনভেন্টরি ডাটা এন্ট্রি, প্রথমেই বুঝতে হবে যে ইনভেন্টরি কি। ইনভেন্টরি বলতে বোঝায় কোনো একটা কোম্পানি বা কোনো একটা বিজনেসের কিছু যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টের যে স্টকটা, সেই স্টকটা সম্পর্কে। কোম্পানিতে তো আর কোনো একটা কোম্পানিতে একটি প্রোডাক্ট থাকে না, অনেকগুলো প্রোডাক্ট থাকে। যেমন ধরেন একটা, যেমন এইচপি কোম্পানি, এইচপি কোম্পানির ল্যাপটপ আছে, প্রিন্টার আছে, মাউস আছে, কিবোর্ড আছে, আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো একটা সফটওয়্যারে হোক বা অনলাইন সফটওয়্যার হোক বা অফলাইন সফটওয়্যার হোক, সেই অনলাইন অফলাইন সফটওয়্যারে যখনই একটা প্রোডাক্ট সেল হলো, নতুন একটা প্রোডাক্ট ইনক্লুড হলো, এই যে এন্ট্রিগুলো এগুলোকেই বলা হয় ইনভেন্টরি এন্ট্রি। সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্স ডাটা এন্ট্রি, সাপ্লাই চেইন হচ্ছে একটা কোম্পানিতে যারা পণ্য, একটা কোম্পানির যদি কোনো ব্রাঞ্চ অফিস থাকে, বিভিন্ন অনেকগুলো ব্রাঞ্চ অফিস থাকে, সেই ব্রাঞ্চ অফিসগুলোতে বা অন্য কোনো ওয়েতে বিভিন্ন জায়গায় পণ্য যে বন্টনটা করে, এটা একটা ডিপার্টমেন্ট আছে, সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট। এই সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট তাদের যে প্রোডাক্টগুলো বন্টন করে বা যখন ক্রয় করে, এই যে ক্রয় এবং বন্টন করার যে এন্ট্রিটা করা হয়, তারা যে স্টকের একটা হিসাব রাখে, এটাকে বলা হয় সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্স ডাটা এন্ট্রি। রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি। আর রিয়েল এস্টেট সম্পর্কে তো আমরা সবাই কম বেশি বুঝি, কিন্তু ইউনাইটেড স্টেট বা কানাডা বা অস্ট্রেলিয়া এসব দেশে বা এসব কান্ট্রিতে এই রিয়েল এস্টেটটা একটা দারুণ বিজনেস। অর্থাৎ ফ্রিল্যান্স মার্কেট প্লেসে দেখবেন যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি বা রিয়েল এস্টেট সেক্টরে প্রচুর কাজ পাওয়া যায়। কাজগুলো হচ্ছে যে তারা যখন কোনো একটা ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানি, তাদের মূল টার্গেট হচ্ছে যে প্রোডাক্ট তাদের সেল করা বা জমি ক্রয় বিক্রয় করা, এইসব বা বিভিন্ন স্থাপনা নির্মাণ করা, এসবের সাথেই এরা জড়িত। তো তাদের এই বিজনেস প্রসারের জন্য বা প্রচারের জন্য তারা বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্ট, বিভিন্ন ব্রোকার রিয়েল এস্টেট কোম্পানির প্রপার্টি সেল বাই এবং তাদের যাবতীয় যে সকল ইনফরমেশন, কেনা বেচার সাথে যে যাবতীয় ইনফরমেশন জড়িত, এগুলোই রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি। তো আশা করি ডাটা এন্ট্রি কাজ সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। এর বাহিরেও আরও বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি আছে। ওই যে আপনাদেরকে আমি একটা বিষয় বললাম, যে কোনো কিছু, যে কোনো ধরনের তথ্য লিপিবদ্ধ করা বা ইনপুট করাটাই হচ্ছে ডাটা এন্ট্রি। যখন আপনারা বাস্তব কাজে আসবেন, যখন মার্কেট প্লেসে আসবেন, তখন দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়। তো ডাটা এন্ট্রি নিয়ে অনেক আলোচনা করলাম আজকে, এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে এবং আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আমি আবারও বলে নেই, আমি কোনো প্রফেশনাল ট্রেনার না, আমি জাস্ট আমার কাছের কিছু লোকের উদ্দেশ্যে আমি এই টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি। ধন্যবাদ।